যে কোনো ক্লোজ লুপ কন্ট্রোলে কোন একটা সিস্টেমে যদি আমি ক্লোজ লুপ কন্ট্রোল অ্যাকশন চাই, তো সেক্ষেত্রে আমার প্রথমত দরকার সেই সিস্টেমের জন্য একটা সেট পয়েন্ট, আর সেই সেই সিস্টেম থেকে প্রসেস ভ্যারিয়েবল আসতে হবে, এবং সেট পয়েন্ট এবং প্রসেস ভ্যারিয়েবলের উপর বেস করে ওই সিস্টেমের ট্রান্সফার ফাংশন আমাকে বলবে যে আমার কন্ট্রোলারের আউটপুটটা কেমন হবে। তো আমাকে একটা জিনিস ডিফাইন করতে হবে যে আমি কন্ট্রোল অ্যাকশনটা কি রকম চাইতেছি। তো বেসড আপন দ্য চেঞ্জেস অফ প্রসেস ভেরিয়েবল উই হ্যাভ টু ডিফিনিট কন্ট্রোল অ্যাকশন, ওয়ান ইজ ডিরেক্ট কন্ট্রোল অ্যাকশন অ্যান্ড দ্য আদার ইজ ইনভার্স কন্ট্রোল অ্যাকশন। সো ইট ডিপেন্ডস আপন দ্য প্রসেস, ইন হুইচ প্রসেস আই এম ইউজিং দ্য ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ইট ডিপেন্ডস আপন সিস্টেম টু সিস্টেম, হোয়াট আই ডিমান্ড ফ্রম দ্য সিস্টেম, আমি সিস্টেম থেকে কী চাচ্ছি। তো সেক্ষেত্রে আসুন আমরা দেখি যে ডিরেক্ট অ্যাক্টিং কন্ট্রোলারটা কীভাবে কাজ করে। আমরা একটু ডেফিনেশন দেখি। ডিরেক্ট অ্যাক্টিং কন্ট্রোলার ইজ এ ক্লোজ লুপ কন্ট্রোলার আউটপুট ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিমেন্ট অফ প্রসেস ভেরিয়েবল। সাপোজ এয়ার কুলিং সিস্টেম, অ্যাকচুয়ালি এখানে হবে ওয়াটার কুলিং সিস্টেম, যেটাই হোক এখানে আমরা একটা সিস্টেমকে এনেছি যেখানে যে সিস্টেমে দুটো ইনপুট ম্যাটেরিয়াল প্রবেশ করবে দুটা কন্ট্রোল ভালভের মধ্য দিয়ে, এবং দুইটা মিক্সচার ওই সিস্টেমের ভিতরে, এটা একটা মিক্সিং ইউনিট যেখানে দুইটা ম্যাটেরিয়াল মিক্স হয়ে অ্যাজ এ ডেফিনিট প্রোডাক্ট হিসেবে আউটপুট আমরা প্রোডাক্ট ডিসচার্জ ভালভ দিয়ে পেতে পারি। তো এক্ষেত্রে ম্যাটেরিয়াল ওয়ান এবং ম্যাটেরিয়াল টু এই দুটো যখন আমি মিক্সিং করব, তো সেখানে রাইজ অফ টেম্পারেচার একটা প্রবলেম দেখা দিবে, যে ম্যাটেরিয়াল ওয়ান এবং ম্যাটেরিয়াল টু তাদের কেমিক্যাল রিয়াকশনে পুরো সিস্টেম সলিউশনের যে আউটপুট সলিউশন যেটা হবে সেটা টেম্পারেচার বেড়ে যাবে। তো সেই টেম্পারেচারকে কমানোর জন্য আমাকে তার চারিদিকে যে মেটাল জ্যাকেট আছে সেখানে ওয়াটার কুলিং বাড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে কী হবে যে কুলিং ওয়াটার ভাল্ব যত খুলবে তত বেশি কুলিং ওয়াটার সিস্টেম জ্যাকেটের মধ্যে প্রবেশ করবে, সে তত বেশি ম্যাটেরিয়াল থেকে যে প্রোডাক্ট আমার তৈরি হলো ম্যাটেরিয়াল ওয়ান এবং ম্যাটেরিয়াল টু দ্বারা, তো সেখান থেকে সে টেম্পারেচারকে পিক আপ করবে, এবং কুলিং ওয়াটার সে মেটাল জ্যাকেটের টেম্পারেচার রাইজ হবে এবং হট ওয়াটার হিসাবে সে সিস্টেম থেকে সে টেম্পারেচারকে নিয়ে চলে যাবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমার প্রসেস ভ্যালু বেড়ে যায় আমার কন্ট্রোল ভ্যালু বাড়তে হবে, কারণ কন্ট্রোল ভ্যালু যদি বাড়ে তাহলে কুলিং ওয়াটারের কন্ট্রোল ভালভ মোর ওপেন হবে, আর সেক্ষেত্রে মোর ওয়াটার আমার সিস্টেমের মধ্যে ঢুকবে এবং প্রসেস ভ্যালু সেট পয়েন্টের কাছাকাছি চলে আসবে। এক্ষেত্রে আমরা দেখব যে আমি যদি গ্রাফটা দেখি তাহলে গ্রাফে দেখব সেট পয়েন্ট 150 ডিগ্রি সেট করা ছিল, সেক্ষেত্রে কন্ট্রোল ভাল্ব খোলা ছিল 50%। তো যখনই আমার টেম্পারেচার বেড়ে গেল 150 থেকে 200 হয়ে গেল, সেক্ষেত্রে আমার কন্ট্রোল অ্যাকশনটা আস্তে আস্তে বেড়ে গেল। আমরা দেখলাম যে আস্তে আস্তে যখন প্রসেস ভ্যালু বেড়ে গেল তখন কন্ট্রোল ভ্যালু বেড়ে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমার টেম্পারেচার রাইজ হয়ে গেল তখন এই সিস্টেমটার মধ্যে একটা অ্যালার্ম দেখা যাচ্ছে যে ইট ইজ এ রাইজিং কন্ডিশন অফ সলিউশন টেম্পারেচার। তো সেক্ষেত্রে আমার ডিরেক্ট অ্যাক্টিং কন্ট্রোলারটা আলটিমেটলি এভাবেই কাজ করলো, যখন আমার সিস্টেমের প্রসেস ভ্যালু বেড়ে গেল তো তখন আমার কন্ট্রোল আউটপুটও বেড়ে গেল। একে বলা হয় ডিরেক্ট অ্যাক্টিং কন্ট্রোলার।